সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সুপ্রিয় দর্শক, দেশে দেশে বাইরে থেকে আমার ভিডিও যারা দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে পর্ব শুরু করতেছি। আজকে আসছি আমরা বগুড়া জেলার সেদিক চাষ দাবেরহাটে হাটে। আজকে আপনারা সাত প্রজাতির মুরগি দেখতে পারবেন। আজকে দেখতে পারবেন টার্কি, টার্কি বাচ্চা, চীনা মুরগি, চীনা মুরগি বাচ্চা, বাবা মা বাচ্চা, তিথির বাচ্চা, মোটামুটি ছয় থেকে সাত প্রজাতির মুরগি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমার সামনে আপনারা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন টার্কি, তাই এটা পুরুষ না, আর এই দুটা মহিলা। আচ্ছা, এটা এটা বর্তমান দাম কত চলতেছে? হ্যাঁ বলতেছি, এটা দাম কত? 3000 টাকা বিক্রি দাম না কিছু কম টুম করা যাবে? চা দাম আজকে তো দাম এখনো বলেনি না, তো লাস্ট বিক্রি কত হবে এটা? এটাই তো 2022, মানে 2000-এর নিচে মোটামুটি না? এটা একটু আকারে বড় আছে, এই জন্য দুই বা মানে 2105 মেন আছে এরকম দাম। আর এই দুটা এই দুটা 3000 জোড়া, অথবা 2400 কম হলে দিবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্কি পুরুষ, আর এই দুটা হচ্ছে টার্কি মহিলা। আর এটা কি দেশি না? আচ্ছা, এটা বাদ। আর চীনা চীনা মুরগি ভাই, চীনা মুরগি এটা কি পূর্ণবয়স্ক না? এখন ডিম দিবে এগুলো। এটা কি দুটা মহিলা না পুরুষ মহিলা আছে? এবার জোড়া বিক্রি হয়তো, তাই জোড়া কত চলতেছে? জোড়া 2000, এটা একটু বেশি হলো না? ও, এটা মানে পূর্ণবয়স্ক হয়ে গেছে সেই জন্য। ভাই লাস্ট বিক্রি দাম এগুলো কত? 2000-এর নিচে বিক্রি করা যাবে না? না ভাই, একটা সত্য কথা বলেন, আমাকে বললে আপনার ক্ষতি কোনো কিছুই হবে না। মানে এই দুটো আপনি জোড়া কত দিয়ে কিনছেন, কিনা দামটা একটু বললে ভালো হতো। 1850 টাকা আপনার কিনা দাম, এটা গ্রামে উপর তো কিনছেন না? সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পারেন, এই দুটা চীনা মুরগি পূর্ণবয়স্ক, এখন রানিং ডিম দিচ্ছে। 1850 টাকা ওনাদের কিনা, 2000 পর্যন্ত বিক্রি। আমার সামনে আরও কিছু চীনা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একটু ছোটো। এগুলো দাম কি সেম সেম না কম আছে ভাই একটু? এগুলো জোড়া কত বিক্রি করতেছেন? 1400 থেকে 1600 পর্যন্ত এগুলো বিক্রি, বা 2100 কম হলে দেওয়া যাবে, তাই না? তারপরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চীনা মুরগি, চীনা মুরগি আসলে জোড়া বিক্রি হয়, একটা পুরুষ একটা মহিলা। সুপ্রিয় দর্শক আমার সামনে আপনারা চীনা মুরগি দেখতে পাচ্ছেন, করবে 700 টাকা পিস, মানে 700 বিক্রি না তার নিচে একটু কিছু করা যাবে? ছোটো যে একটা আছে এটা একটা, এগুলো 500 না? সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো 700 পিস, আর ছোটো এগুলো 500 টাকা পিস, এগুলো হচ্ছে চীনা মুরগি। সুপ্রিয় দর্শক আর সামনে দেখতে পাচ্ছি বাবা মা বাচ্চা, এর বয়স কয়দিন মুরগি এগুলো? চল্লিশ দিন বয়সের বাবা মা। এগুলোর দাম হচ্ছে 1300 টাকা জোড়া, মানে 2100 কম হলে দেওয়া যাবে, তাই না? 1300 টাকা জোড়া করবি। এগুলোকে আপনারা কিনছেন না বাড়িতে বাচ্চা ফুটাইছে নাকি? এটা হচ্ছে কি কোচিং? কোচিং এগুলো জোড়া কত? পনেরোশো। আর বাবা মার কথা বললেন? বারোশো থেকে 1300 টাকা। বাবা মা হচ্ছে 1200-1300। বাবা মা পায়ে যে লোম না এগুলো, আর এদের লোম আছে এর আকার একটু ছোট, আর বাবা মা আকারে বড় হয়, 6 কেজি 5 কেজি, 5 থেকে 6 কেজি ওজন। আচ্ছা, বড় বাবা মা নেই আপনার কাছে? দর্শক সামনে দেখতে পাচ্ছেন বাচ্চা
আপনি বিক্রি করতে আসছেন তো 12 পিস 12 পিস আনতে 380 টাকা জোড়া উনি দাম মুরবি বলতে তো 400 টাকা আপনারা কত যাচ্ছেন এটা 500 দর্শক আমাদের একটু পাচ্ছেন চিচিরে বাচ্চা এগুলো মোটামুটি 250-300 গ্রাম ওজনের এগুলো উনি জোড়া বলছে 400 ওনারা 500 টাকা জোড়া বিক্রি করতে চাচ্ছেন এইভাবে আছে দর্শক আমার সামনে আপনারা চারটি বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে টার্কি টার্কি একটা দুটা তিনটা এগুলো 500 টাকা পিস অথবা 10-20 টাকা কমলে মুরগি বিক্রি করবেন এগুলো আসলে সবাই এগুলো লালন পালন করে না যারা শৌখিন লোক ওনারা শখ করে দিয়ে একটা বাড়িতে পোষার জন্য নিয়ে যায় আবার জায়গাগুলো দেখতে পাচ্ছেন দেশি আচ্ছা প্রিয় দর্শক এদের সামনে দেখতে পাচ্ছেন এগুলো হলো তিথি তিথির এগুলো আকারে একটু ছোটো মুরবি তাই এগুলো বিক্রি দাম কত এগুলো বিক্রি দাম কত 450 টাকা আমরা শুনুন মুরবি এগুলো 450 টাকা পিস অথবা 430-430 টাকা হলো মানে বিক্রি করবেন এগুলো আসল চাহিদার উপরে কম বেশি হয় 10-20 টাকা কম বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর তিথির বাচ্চা সুপ্রিয় দর্শক মোটামুটি 6-7 প্রজাতির মুরগি আপনাদের দেখালাম দামের একটা ধারণা দিয়েছি এ থেকে আপনাদের ভিতরে একটা ধারণা চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম